Hello everyone, good morning. I hope you all are fine and well. Welcome to your 26th class of English. This is your English grammar class. In the previous grammar class, we have started the unit sentence. In today's class, we are going to complete the unit. আর আজকে আমরা ইউনিটটা থেকে এক্সারসাইজটাকে কমপ্লিট করে ইউনিটটাকে কমপ্লিট করব। সো লেট স্টার্ট। ইন দ্য প্রিভিয়াস ক্লাস উই এন্ডেড আপ হিয়ার। প্রিভিয়াস ক্লাসে আমরা এখানে শেষ করেছিলাম। আজকে তাহলে আমরা এক্সারসাইজ টুটা থেকে স্টার্ট করব। দেখো এক্সারসাইজগুলো অনেকটা করে আছে, আমি কিন্তু সবগুলো করব না, আমি জাস্ট তোমাদের দেখিয়ে দেবো। নেক্সট যেগুলো বাকি থাকবে তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে এবং সেগুলো তোমাদেরকেই করতে হবে। দেখো কি বলেছে, অ্যাড সুটেবল ওয়ার্ডস টু দিস গ্রুপস অফ ওয়ার্ডস টু মেক কমপ্লিট সেন্টেন্সেস। এখানে ইনকমপ্লিট কতগুলো সেন্টেন্স আছে সেগুলোকে সুটেবল ওয়ার্ড দিয়ে কমপ্লিট করতে হবে। দ্য ফার্স্ট ওয়ান দেখো, ড্যাশ অন দ্য রোড। কি অন দ্য রোড, কি অন দ্য রোড, তাহলে এই ছবিগুলো দিয়ে কিন্তু রিলেট করা যেতে পারে। দেখো এখানে একটা গাড়ি আছে, তাহলে আমরা লিখতে পারি দ্য কার ইজ অন দ্য রোড। দ্য কার ইজ অন দ্য রোড। নেক্সট, মে আই ড্যাশ, মে আই কাম ইন বলতে পারি, গো আউট বলতে পারি, মে আই কাম ইন লিখলাম। নেক্সট, আওয়ার ক্যাট ইজ ড্যাশ, আমাদের ক্যাট হয় কি, একটা নামও বসাতে পারি, বিড়ালের তো নামও হয়, আওয়ার ক্যাট ইজ সুইট বলতে পারো, আওয়ার ক্যাট ইজ ভেরি সুইট, আমাদের বিড়ালটা হয় খুব মিষ্টি। দ্য লিফ ইজ ড্যাশ, পাতাটা কি, দ্য লিফ ইজ গ্রিন বলতে পারি, পাতাটা হয় সবুজ। ড্যাশ হার পেন, ইট ইজ হার পেন বলতে পারি, ইট ইজ হার পেন, এটা হয় তার পেন। নেক্সটগুলো দেখো, নেক্সটগুলো কিন্তু তোমরা এইভাবে একইভাবে সেম প্রসেসে নিজেরা করবে। আমি নেক্সট চলে যাচ্ছি এক্সারসাইজে। নেক্সট এক্সারসাইজ দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস প্রপারলি টু মেক কমপ্লিট সেন্টেন্সেস, ইউজ আ ক্যাপিটাল লেটার ইন দ্য বিগিনিং অফ ইচ সেন্টেন্স। বলছে এগুলো কতগুলো ওয়ার্ড দেওয়া আছে যেগুলো দিয়ে সেন্টেন্স বানাতে হবে, এগুলোকে অ্যারেঞ্জ করে উল্টো পাল্টা করে দেওয়া আছে আর কি। ফার্স্ট লেটারটাকে ক্যাপিটালে লিখতে বলছে, আমরা জানি সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়। দেখো, আ গুড গার্ল ইজ শি, এখানে আমাদেরকে তাহলে ফার্স্ট সাবজেক্টটাকে খুঁজতে হবে, কে সাবজেক্ট, শি, তাহলে প্রথমে লিখলাম শি ইজ আ গুড গার্ল, সে হয় একটা ভালো মেয়ে। তারপর ইট ইজ অ্যান ইট এগ, তাহলে এখানে ইট, ইট ইজ অ্যান এগ, এটা হয় একটা ডিম। গুড রেখা ইজ গার্ল, তাহলে রেখা ইজ আ গুড গার্ল, তোমরা দেখলেই বুঝতে পারবে রেখা ইজ আ গুড গার্ল। দ্য বেগার হেল্প উই, উই হেল্প দ্য বেগার, উই হেল্প দ্য বেগার। নেক্সট, মাদার মাই লাভস মি, মাই মাদার লাভস মি, মাই মাদার লাভস লাভস মি। নেক্সটগুলো কিন্তু তোমরা নিজেরা করবে। আমি নেক্সট এক্সারসাইজে চলে যাচ্ছি। চেঞ্জ দ্য ফলোয়িং গ্রুপ অফ ওয়ার্ডস ইন টু কোয়েশ্চেন বাই চেঞ্জিং দ্য ওয়ার্ড অর্ডার। এই নিচের ওয়ার্ড সেন্টেন্সগুলোকে কোয়েশ্চেনে পরিণত করতে হবে। কীভাবে, দ্য সি ইজ সল্টি, আমরা প্রথমে ভার্বটাকে সামনে নিয়ে চলে আসব।
দেখো তারপরে সাবজেক্টটা লিখবো, তারপর অবজেক্ট লিখলেই এটা কোয়েশ্চেন হয়ে যাবে। ইজ দ্য সি সল্টি? ইজ দ্য সি সল্টি? তাহলে এটা হয়ে গেল একটা কোয়েশ্চেন। নেক্সট, দ্য বুক ওয়াজ গুড, বইটা ছিল ভালো। তাহলে ভার্বটা আগে নিয়ে চলে আসি, ওয়াজ। ওয়াজ দ্য বুক গুড? ওয়াজ দ্য বুক গুড? নেক্সট, দ্য টাইগার ইজ আ ফ্ল্যাশ ইটিং অ্যানিম্যাল, ভার্বটা কি? ইজ। তাহলে ইজ, ইজ, তারপরে সাবজেক্ট ইজ দ্য টাইগার আ ফ্ল্যাশ ইটিং, আমি এখানে লিখছি দেখো, ফ্ল্যাশ ইটিং অ্যানিম্যাল। শ্যাল, আই শ্যাল ওপেন দ্য উইন্ডো, তাহলে ভার্ব শ্যাল, শ্যালটাকে নিয়ে চলে গেলাম, তারপরে সাবজেক্ট আই, ওপেন দ্য উইন্ডো, শ্যাল আই ওপেন দ্য উইন্ডো, আমি কি জানালাটা খুলতে পারি? ওপেন দ্য উইন্ডো। এইভাবে নেক্সটগুলোকে তোমরা কমপ্লিট করবে। এখানে দেখো কি বলেছে, রিমেম্বার আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস উইচ মেক কমপ্লিট সেন্স। সেন্টেন্স হলো যেটা, সেটা যেটাই কমপ্লিট সেন্স আসে, একটা মানে বোঝায়। অনুপ ইজ, মে আই, ইন দ্য রুম, মাই নেম, এগুলো নট সেন্টেন্স, এগুলোই মানে নেই, কিন্তু এই দিকে এগুলোই মানে আছে। অনুপ ইজ আ বয়, অনুপ হয় একটা ছেলে। মে আই কাম ইন প্লিজ, আমি কি আসতে পারি? হি ইজ ইন দ্য রুম, সে হয় রুমের মধ্যে। এম আই, নেম ইজ লিলি, আমার নাম হয় লিলি। তাহলে হয়ে গেল আমাদের সেন্টেন্স ইউনিটটা কমপ্লিট। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে, নেক্সট ডে আমরা নেক্সট কোনো টপিক নিয়ে ডিসকাস করবো। টাটা, টেক কেয়ার, হ্যাভ আ গুড ডে।